রাজানো হয়ে গেছে। আমরা ঈশ্বরদী বাইপাসে এসে পড়েছি। এখন ঈশ্বরদী বাইপাস হচ্ছে রেলওয়ে পশ্চিমাঞ্চলের মিলনস্থল বলা হয়। এখান থেকেই দক্ষিণ অঞ্চল খুলনা বিভাগ এবং উত্তর অঞ্চল যেটা রাজশাহী রংপুর বিভাগের লাইন আলাদা হয়েছে। এই যে আমরা এখন যাচ্ছি, আমরা যাচ্ছি উত্তরবঙ্গের দিকে, রাজশাহী এবং রংপুর ডিভিশন। আর এই যে লাইনটা, এটা গেল ঈশ্বরদী জংশনে খুলনা বিভাগের দিকে। চিত্রা এক্সপ্রেস এবং আগে সুন্দরবন, মৈত্রী, বেনাপোল সব এই লাইনটা ঈশ্বরদী জংশন হয়ে কুষ্টিয়া হয়ে একদম খুলনা লাইনে চলে যেত, খুলনা বিভাগের ওই লাইনটা। আর এই লাইনটা হচ্ছে আমাদের রংপুর রাজশাহী বিভাগের। আমরা এখন রংপুর যাচ্ছি। আবার আব্দুলপুর থেকে রাজশাহী লাইন এবং রংপুর ডিভিশনের লাইন আলাদা হয়েছে। তো এই হচ্ছে ঈশ্বরদী বাইপাসে। তো বাইপাসে আবার এই যে আরেকটা কানেক্টিং লাইন দেখতে পাচ্ছি, ওইটা হচ্ছে উত্তরবঙ্গ থেকে খুলনা দিকে আসে যে লাইনগুলো, ওইটা এই যে খুলনা দিক থেকে এসে উত্তরবঙ্গে চলে চলে গেল, আর এদিকে ঢাকা থেকে এসে আর এদিকে দেখালাম। তো এখানে ট্রাইঙ্গুলার আছে, এই কারণে বাইপাস ট্রাইঙ্গুলার না থাকলে শুধুমাত্র জংশন যদি ভাগ হতো তাহলে জংশন থেকে বেরিয়ে যাবো।